হাই ফ্রেন্ডস, আমি রক্তিম। আমি আবার চলে এসেছি বেনারসের কিছু বিখ্যাত খাবার আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। গোটা বেনারস ট্যুর নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনি চাইলে দেখতে পারেন, লিংক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তাহলে চলুন একে একে খাবারগুলো দেখে নেওয়া যাক। বেনারসে আপনার একটা সুন্দর শুভ সকাল শুরু হতে পারে গঙ্গায় নৌকবিহারের পর গরম গরম পুরি সবজি খেয়ে ও তারপরে জিলিপি। এই খাবার খেয়েছি আমরা গোধুলিয়া মোড়ে। গরম গরম মুচমুচে খাবার যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে কচুরির জবাব নেই, এই কচুরি পেয়ে যাবেন বিএইচইউর বিশ্বনাথ মন্দিরের সামনে। এখন এসে গেছি জলযোগ, বেনারসের বিখ্যাত বাঙালি খাবার দোকান। জলযোগ অবস্থিত গোধুলিয়া মোড়ে। আমিষ নিরামিষ দুপুরের রাতের সব ধরনের খাবার এখানে পেয়ে যাবেন, টেস্ট অসাধারণ। আলু পোস্তটা আমি অনেকবার নিয়েছিলাম। লাঞ্চ বা ডিনারের আরেকটা ভালো রেস্টুরেন্ট দাওয়াত, এই রেস্টুরেন্টটাও আপনারা পেয়ে যাবেন গোধুলিয়া মোড়ে। খাবারের টেস্ট অসাধারণ, ভেজ ননভেজ সব ধরনের খাবার পাবেন। চা প্রেমিকরা বেনারসে এসে অবশ্যই মশলা চা বা মালাই চা খেয়ে দেখুন, অসাধারণ খেতে। চা খেয়ে সোজা চলে এলাম কাশি চাট ভাণ্ডারে, বেনারসের বিখ্যাত চাটের দোকানগুলির মধ্যে একটি, অবস্থিত গোধুলিয়া মোড়ে। চলুন ভেতরে গিয়ে কিছু চাট খেয়ে দেখা যাক। সামনেই চাট বানানোর পর্ব চলছে, এখানে বিখ্যাত টমেটো চাট। এছাড়াও পেয়ে যাবেন পানিপুরি আলু টিক্কি, চুরমুর পাপড়ি চাট কুলফি, সবশেষে গোলাপজামুনও খেয়ে নিতে পারেন। এই রকম চাটের দোকান বেনারসের প্রায় সবগুলিতেই আপনি পেয়ে যাবেন, তবে এটা বিখ্যাত। আমরা অর্ডার করেছিলাম পানিপুরি আর টমেটো চাট, খুব সুন্দর খেতে। এই চাট খেয়ে আপনার সন্ধ্যের খিদে মেটাতে পারেন বেনারসে এসে। দ্বিতীয় দিন অর্ডার করেছিলাম গোলাপজামুন আর কুলফি, এত ভালো কুলফি আপনি সব জায়গাতে পাবেন না। এরপর আপনি চলে যেতে পারেন বিশ্বনাথ গলিতে বিখ্যাত রাবড়ির দোকানে, এটা হলো পাগলা সর্দারের রাবড়ির দোকান। রাবড়ি এখানে 400 টাকা কেজি। আমরা 3 রাতের জন্য বেনারস বেড়াতে এসেছিলাম, তো আমরা 3 দিনই রাবড়ি খেয়েছি এই দোকান থেকে। এই ভিডিওটা পুরো দেখুন আরও অনেক খাবারের তথ্য পাওয়ার জন্য। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে, আর ভিডিও লাইক করতেও ভুলবেন না। আপনি লস্যিও খেতে পারেন এই দোকানের, 30 টাকা করে, অসাধারণ খেতে এই লস্যি। বেনারসি পান খেতে হলে বিশ্বনাথ গলির ঠিক উল্টো দিকে সুনীল পান সেন্টারে চলে আসুন, সব রকমের ও সব রকম দামের পান পেয়ে যাবেন এখানে। আর এই বেনারসি পান না খেলে কিন্তু আপনার ভ্রমণ পরিপূর্ণ হবে না। পানের পরেই সোজা চলে যেতে পারেন পাশের দোকান বিশুর জর্দার দোকান, এটা বাঙালির প্রিয় প্রতিষ্ঠান। বিভিন্ন ধরনের মুখশুদ্ধি ও হজমিগুলি এখানে পাওয়া যায়, টেস্ট করে সংগ্রহ করে নিন প্রিয়জনের জন্য। এই ভিডিও আজকের মতো শেষ, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে প্লিজ করে দেবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। নমস্কার।